সবজি তরকারি মুড়ি ঘুগনি পেঁয়াজি তুই মোর কথা মান নাই মান যদি জগাদার পলো সেখানে বুঝে ঘর যদি একবার না একবার বাটা পিটা লাগবে একটাই কথা বলে আমি না মারি দিলাম ও মাই গড পল্লব দা পল্লব দা কি কিস্তি মারতে পারবে নি এটা ইমাজিন করলে তো তুমি বুঝতে পারবে না ব্রেকফাস্ট লুচি তরকারি মুড়ি ঘুগনি পেঁয়াজি এরা খাচ্ছে লুচি তরকারি স্বরূপ খাবে হচ্ছে বড়া খাচ্ছে দই বড়া তো এখানে পাওয়া যাচ্ছে না এমনি মেঘে ভর্তি পুরো পাহাড়ের উপরে আম ঝিঙ্গা তাড়াতাড়ি যাবে আর কিরকম সিঙ্গম গাড়িটা তারপরে গিয়ে চেপে গেল তুমি ওই সাইড রাখো আমরা পারিয়ে তারপরে গাড়ি নিয়ে জঙ্গ জিতনে বালি মুস্কান ক্যামেরা তো দিয়ে এটা সিঙ্গেল লাইন কোথায় যাই বলো মনে হয় তো হ্যালো বন্ধুরা, আমরা পৌঁছে গেছি ইমামি জগন্নাথ মন্দিরের সামনে। তো চলো একসাথে প্রবেশ করা যাক মন্দিরের ভেতরে। এইখানে আমরা সবাই জুতো রেখে দিলাম, সেখানে আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করব। পল্লব আর স্বরূপ করে ওখানে প্রসাদ খাচ্ছে। খিচুড়ি প্রসাদ, খিচুড়ি খিচুড়ি আর সবজি বৈতাল ঘন্টা মনে হচ্ছে, দেখে মনে হচ্ছে ভালোই। মন্দিরের সামনে বেরিয়ে যাচ্ছি। পুরী জগন্নাথ মন্দিরের আদলেই বানানো এই মন্দির। এই হচ্ছে প্রবেশ দ্বার। গার্ডেনের মতো করা রয়েছে চারিদিকে।
কি দারুণ এই মন্দির দেখা যাচ্ছে। তো ভেতরটা তোমাদেরকে আমি দেখাতে পারবো না ভিডিও করে, কারণ ভেতরে ফটোগ্রাফি এবং ভিডিও করা বারণ আছে। তো এখান থেকেই দেখে নাও তোমরা মন্দিরটা কেমন। এই হচ্ছে মন্দিরের চারিদিক, সুন্দর গার্ডেন করা রয়েছে, ডিজাইনটাও খুব সুন্দর, সবাই মিলে মজা করছে ফটো। আর এই যে তোমরা কুণ্ডটা দেখতে পাচ্ছ, এখানে অনেকে কয়েন ফেলেছে, এখানে হচ্ছে মনে হয় দান করার জন্য। এখানে লেখা রয়েছে কৃপা পানি কে কুণ্ড মে নোট না ডালে, কয়েন দিতে পারো কিন্তু নোট দেওয়া যাবে না, জলের মধ্যে নষ্ট হয়ে যাবে, সেই জন্য লেখা রয়েছে এখানে। আমরা ট্রাই করব এখন, আচ্ছা আচ্ছা 15 টাকা কি সব দিয়ে আছি, কারি পাতা, কারি পাতা খাই দেখতে পাচ্ছি। কেমন? ভালো, দারুন দারুন। কিন্তু পেটের জন্য ভালো, আমরা জগন্নাথ মন্দিরে টঙ্কা তোরানি খাওয়ার পর বালেশ্বর থেকে চলে এলাম দীঘাতে, দীঘার ঢেউ দেখতে। তো দেখতে পাচ্ছ কত সুন্দর ঢেউ আসছে দীঘাতে, সুন্দর সবাই বসে মজা নিচ্ছে সমুদ্রের পাড়ে। তো ভেবেছিলাম আমরাও নেমে চান টান করবো, কিন্তু চান করা হলো না, ঢেউয়ের পরিমাণ খুব বেশি এবং ঢেউগুলো বেশ বড় বড় আসছিলো, সেই জন্য আমরা আর একটা অন্য বিচে চলে এসেছি। এখানে লোকজন তেমন একটা নেই, খালি একদম, ঢেউগুলো ছোটো ছোটো আসছে বেশ। আমরা এখানে বসে মজা নিচ্ছি, আর আমাদের জন্য রান্না হচ্ছে দেশি মুরগির মাংস। তো এখানে কিছু রান্না করা থাকে না, এলে তোমরা যা বলবে এখানে রান্না করে সঙ্গে সঙ্গে। বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।